যদি আপনি সম্পূর্ণ বিরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ফিউচার উজ্জ্বল আছে কারণ এখন পর্যন্ত যে প্রোজেক্টগুলো বের হয়ে সেগুলো অন্যান্য কোম্পানি থাকলেও আজকের যে প্রজেক্টটা নিয়ে আমি বীরো বেক করতে আসি মানে কী কী করবেন মানে ফ্রি ইনকাম করবেন সেটা হচ্ছে বিশ্বের অন্যতম ইসলামী ব্যাঙ্ক যেটার নাম হচ্ছে সিদ্রা ব্যাঙ্ক সো এখান থেকে আপনি যদি কাজ করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে প্রায় দশ থেকে বিশ হাজার টাকা বা তার উপরও ইনকাম করতে পারবেন সো ওই প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং লেজিট সো কীভাবে কি করবেন এ টু জিড আমি দেখিয়ে দেবো সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজটুকু করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখেই দেবো ভিডিও শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কি আপনি যদি সত্যি অনলাইন দিকে ইনকাম করতে চান এবং আজকের প্রজেক্ট যদি জয়েন করতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম নামের যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এই অ্যাপটা কিন্তু আপনাদের দরকার হবে আর এটা এই যে টেলিগ্রাম লিখে স্টোর সার্চ করলেই চলে আসবে এরপর ওইটা আপনি ইনস্টল করবেন এরপর ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন এই অ্যাপটি ব্যতীত আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না এবং এই একটা অ্যাপটি যদি আপনি ইনস্টল করে রাখেন তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন অনলাইনে ওকে তো চলুন শুরু করা যাক কীভাবে কী করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আজকের অফারটিতে জয়েন করার আগে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে গিয়ে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ফলো যাবে না ওকে তো অফারটিতে জয়েন করার জন্য আপনি চলে যাবেন আমার এই যে ভিডিওর দেখতেছেন সেটা টাইটেলের ওপর একটা ক্লিক করে দেবেন ডিসক্রিপশন ওপেন হবে ডিসক্রিপশনের উপর একটা ক্লিক করে দিলে হচ্ছে নিজের দিকে আর কি লেখা পাবেন যে আজকের অফার্স লিঙ্ক কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফার্স্ট অফ একটা লাইক দিয়ে নেবেন একটা কমেন্টস করে দেবেন মানে এই ভিডিওর কমেন্টস সেখানে আপনি যে ভিডিওটা দেখতেছেন এরপরে হচ্ছে কি সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন বেলবটনটা অন করে অল সিলেক্ট করে দেবেন ওকে এরপরে যে দেখুন লেখা পাচ্ছেন যে আজকের অফার লিঙ্ক ওই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন নীল ঠিক আছে আর এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই কিন্তু যেটা প্রথমে বলছিলাম টেলিগ্রাম অ্যাপটি দরকার হবে যেটা করতে বলছি মানে টেলিগ্রামটা ইনস্টল করে ফোন দিয়ে লগ ইন করে নেবেন ওকে লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আপনাকে আমার যে চ্যানেল আছে স্টেবিল আর্নিং ওইটি ডিরেক্টলি আপনাকে আজকের যে অফার আছে আজকের যে অফার্স লিঙ্ক এই যে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো আপনাদেরকে ডিরেক্টলি হচ্ছে এখানে নিয়ে আসবে তো প্রথমত আপনাদের কাজ কী প্রথমত আপনাদের কাজ হচ্ছে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্ক লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ডিরেক্টলি আপনাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি হচ্ছে কি এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার কাছে জাস্ট হচ্ছে এরকম আর কি লেখা আসবে ঠিক আছে যে ভেরিফাইং এবং ইন্টার ইমেল তো আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিয়ে জাস্ট এক মিনিট ওয়েট করবেন অথবা ক্যাপচা আসলে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন তো ক্যাপচাটা ফিল আপ হওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ যে বাটন আছে কন্টিনিউ বাটন উপর একটা ক্লিক করে দেবেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে ঠিক আছে যেভাবে আমার দেখুন এখানে আমি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কন্ট্যাক্টের উপর ক্লিক করার পরে আমার ইমেলটা এখানে শো করতেছে এবং এখানে একটা ভেরিফিকেশন কোড ওরা দিছে তো আপনারা এই কাজটা যখন করবেন তখন সকালবেলা করবেন অথবা রাত দুইটা তিনটার দিকে করবেন তাহলে বা ওকে থাকে সাথে সাথেই কোড পাঠাইবে ওকে তো আপনার মেইলে দু এক সেকেন্ডের ভিতরে এরকম নো রিপ্লাই ঠিক আছে কেওয়াইসি পোর্ট লেখা থাকবে কেওয়াইসি পোর্ট থেকে আপনার একটা ইমেল করছে তো ইমেলের ভিতরে এখানে একটা কিন্তু আপনারা কোড দেখতে পাচ্ছেন এই যে আমার কোডটা হচ্ছে সাতশো চব্বিশ ছয়শো অষ্টআশি আপনারও কিন্তু এরকম একটা কোড থাকবে তো কোডটা এখান থেকে দেখে জাস্ট আপনি এখানে যে ভেরিফিকেশন যে কোড আছে এই বক্সের ভিতরে দিয়ে নিচ থেকে নেক্সট উপর একটা ক্লিক করে দেবেন এরপর জাস্ট এরকম আর কি লেখা আসবে ঠিক আছে তো এখানে একটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিচে দিয়ে নেক্সট উপর একটা ক্লিক করে দেবেন এরপর জাস্ট এরকম লেখা আসবে তো এখানে একটা ইউজার নেম দেবেন ধরুন আপনার নাম হচ্ছে রাসেল রাসেল অন টু থ্রি ফোর দিয়ে দিতে পারেন মানে আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে নেবেন এরপর ফার্স্ট নেম লাস্ট নেম এরপর কান্ট্রি তো ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেওয়ার আগে অবশ্যই একটা ইনফরমেশন যেটা হচ্ছে এখানে কিন্তু স্মার্ট কার্ড লাগবে ঠিক আছে যদি আপনার কার্ড আপনার কি স্মার্ট কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার ঘরে আপনার বড়ো মা বাবা ভাই বোন সাথে স্মার্ট কার্ড আছে ধরুন আপনি আপনার মায়ের নাম করবেন সাধারণত আমি আমার উদাহরণ দিয়ে বোঝাই আমি আমার স্মার্ট কার্ড নাই সো আমি আমার মায়ের নাম দিয়ে করছি এখানে আমার মায়ের প্রথম নেম দিছি মানে ধরুন আমার মায়ের নাম হচ্ছে সুফি আক্তার তো সুফিয়া এখানে দিলাম দ্বিতীয় নাম দিলাম এখানে সুফি আক্তার এবং কান্ট্রি এখানে একটা ক্লিক করে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম এবং এখানে যে আমার মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে নিলাম এবং আমার যে মায়ের জন্ম তারিখ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট আমি দিয়ে নেক্সট উপর ক্লিক করলে এরকম লেখা আসবে ওকে তো এরকম লেখা আসার পরে আমাদের কাজ হচ্ছে গিয়ে আবারও জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে তো আপনাকে হচ্ছে গিয়ে এই যে এখানে নিয়ে আসবে তো এখান থেকে সাইন ইন উপর ক্লিক করে দেবেন এরপর এখানে কিন্তু লেখা আছে সাইন ইন উইথ কে ওয়াইসি পোর্ট কে ওয়াইসি পোর্ট ওপর ক্লিক করে দেবেন এখানে আপনার অ্যাকাউন্টটা তো অটোমেটিকলি লগ ইন হয়ে থাকবে জাস্ট লেখা থাকবে সিলেক্ট অ্যাকাউন্ট সিলেক্ট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে হচ্ছে গো টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দেবেন এরপর জাস্ট হচ্ছে গো টু অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলেই হচ্ছে গিয়ে আপনাকে অ্যাপের ভিতরে নিয়ে আসবে তো অ্যাপের ভিতরে নিয়ে আসার আগে এখানে যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে ডিরেক্টলি আপনাকে প্লেস্টোর নিয়ে যাবে স্টোর থেকে এই যে সিদ্রা ব্যাঙ্ক যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিদ্রা ব্যাঙ্ক অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর ডিরেক্টলি আপনাকে এখানে নিয়ে আসবে এবং এখানে নিয়ে আসার পর সাথে সাথে হচ্ছে আপনি এখান থেকে দুইটা টোকেন পাবেন এরপর নিচে দিয়ে কিন্তু লেখা পাচ্ছেন যে মাইন ঠিক আছে এম আই এ নিয়ে আমি দেখে দিচ্ছি ওয়েট সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাইন লেখা আছে এম আই এ নি মাইন এই যে কর্নার দিকে মাইন জাস্ট মাইনের উপরে মাইনিংয়ের উপর একটা ক্লিক করে দিলে হচ্ছে এখানে আর কি এরকম একটা লেখা আসবে তো এখানে ক্লোজের উপর একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে হচ্ছে গিয়ে আপনি নিচে দিকে কিন্তু প্রোফাইল লেখা আছে ঠিক আছে আপনি যদি খেয়াল করেন এই যে মার্ক করে কিন্তু দেখিয়ে দিয়েছে হলুদ মার্ক করে প্রোফাইল লেখা আছে জাস্ট প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনার একটা আইডি দিতে হবে ঠিক আছে তো এই আইডিটা আপনি কোথায় পাবেন এই আইডিটা পাওয়ার জন্য চলে আসবেন এখানে এখানে কিন্তু লেখা আছে যে ইনভাইটি আইডি ঠিক আছে তো এখানে একটা আইডি উপর একটা ক্লিক করলে লেখা আসছে কিন্তু ট্যাক্স কপির ক্লিপ বোর্ড ঠিক আছে এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে এরপর কী করবেন জাস্ট আপনি এখানে আসবেন আসার পর এখান থেকে এই যে ইয়েটা আছে বক্স বক্সের উপর চেপে ধরবেন চেপে ধরার পর লেখা আসবে পেস্ট পি এস টি পেস্ট পেস্টের উপর ক্লিক করে দিয়ে ক্লিক করে দিলে আর কি হচ্ছে কি এখান থেকে এই ইয়েটা আর কি বসে যাবে ঠিক আছে যে কোডটা আপনি কপি করছেন সেটা বসে যাবে এবং নিচ থেকে আপডেটের উপর একটা ক্লিক করে দেবেন কাজ কমপ্লিট ওকে তো এখানে আমার কাজকে এখানে কি কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে ইউ ক্যান মাইন্ড বাই ক্লিকিং দ্য মাইন্ড বাটন ঠিক আছে জাস্ট চব্বিশ ঘন্টা পর পর এখানে যে মাইন লেখা আছে এই যে মাইন এম আই এন ই মাইন মাইনের উপর একটা ক্লিক করে দিবে জাস্ট আপনাদের যে যে ফোনের অ্যালার্ম আছে আমি প্রতিদিন হচ্ছে কি ছয়টা সাথে আমি এখানে আমার মাইনিং যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু অন করে এখানে আমার এখন পর্যন্ত রানিং যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই এখানে এই পর্যন্ত এতগুলো আমি আপাতত মাইনিং করতেছি বাকিগুলো বন্ধ রাখছি কারণ এই প্রজেক্টগুলো খুবই স্ট্রং তো যারা আমার সাথে অনলাইনে কাজ করেন রেগুলারলি তাদের রিকোয়েস্ট থাকবে যে এই অ্যাপস মানে এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে ঠিক আছে প্রত্যেকটাতে এখনও জয়েন করার সুযোগ আছে এবং আপনি এখনও শুধু এই নিচের এই মিনিমিয়ারটা ছাড়া এখন পর্যন্ত সবগুলোতে জয়েন করার সুযোগ আছে এবং প্রত্যেকেই যারা জয়েন করেন নাই জয়েন করে কাজ করবেন আর যারা অলরেডি জয়েন করছেন প্রত্যেকই ডেইলি যে কাজটা আছে সেটা করবেন ওকে এবারে সেটাই উইজো কী আপ করবেন কী কী করবেন ওকে সো এটার উইজো যখন অন হবে তখন কিন্তু এখানে এ টু যেটা আমি আপডেট দিয়ে দিব এখানে কিন্তু এখন পর্যন্ত আপডেটটা দেয় নাই ঠিক আছে আর এখানে দেখুন এদের যদি এস্টিকটা আছে টোটাল ইউজার হচ্ছে তিন মিলিয়ন ঠিক আছে মানে তিরিশ লক্ষ ছাব্বিশ হাজার লোকজন এদের আন্ডারে কাজ করতে আসে এবং তাদের যে করেন্ট আছে সেটা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ মিলিয়ন মেইন ফসেট হচ্ছে গিয়ে তিনশো পঁচানব্বই কিন্তু এবং ইউজার কয়েন মানে একশো চল্লিশ মিলিয়ন হচ্ছে গিয়ে মানুষ আমার মতো আপনার মতো মানুষ কাজ করছে একশো চল্লিশ মিলিয়ন যখন আর কি পাশে তেপান্ন কাজ করা হয়ে যাবে তখন এরা আর কি উজ্র দেবে এবং এই টোকেনটা আমরা মার্কেটে সেল করে দেখা হলে পঞ্চাশ ষাট একশো দুইশো পাঁচশো দুই তিন হাজার ডলার কিন্তু সেল করতে পারে কেননা এটা হচ্ছে ইসলামিক ব্যাংকের একটা অফার ঠিক আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী লেখা দেখুন সিদ্রা ব্যাঙ্ক ইসলামিক ডিজিটাল ব্যাঙ্ক ডিজান্টালাইজ ঠিক আছে সো এটা ক্রিপ্টো রিলেটেড সো প্রত্যেকেই জয়েন করবেন আশা করি কার কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ